नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। আজ দেশ বিদেশ শহর রাজ্যে ঘটে গেছে নানান ঘটনা, সেই সমস্ত ঘটনা থেকে বেশ কিছু ঘটনা সংবাদ শিরোনামেও জায়গা পেয়েছে। বাছাই করা সেই সমস্ত ঘটনা নিয়েই শুরু করছি 15:15:05। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। পঞ্জাবে 13 রং গুলি, সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যু, জওয়াহারেকের ঘটনায় আহত আরো দুই। একশো দিনের কাজের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার, 5 ও 6 জুন তৃণমূলের সব সংগঠনকে রাস্তায় জুড়ে নামাজ ডাক, অবিলম্বে টাকা না দিলে দেশ জুড়ে আন্দোলন। হলদিয়ার বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের তোপ, সীমা লঙ্ঘন করেছেন এক সাংসদ, নাম না করে সমালোচনা রাজ্যপালের, টুইটে পাল্টে অভিষেকের। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখছেন ইব্রাহিম আলী খান, দক্ষিণী ছবির রিমেকে কাজ করবেন সাইফ পুত্র। এবার দেখে নেব প্রথম 15টি খবর। গত 5 মাস ধরে 100 দিনের কাজে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, এর প্রতিবাদে আগামী 5 ও 6 জুন মিছিল হবে। কেন্দ্র দয়া করছে না, রাজ্যের প্রাপ্য টাকা পাচ্ছি না, সুরাহা না হলে আগামী দিনে দিল্লিতে আন্দোলন হবে, দুর্গাপুরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন 100 দিনের কাজ আবাস যোজনা এবং সড়ক উন্নয়নে দেশের মধ্যে 1 নম্বরে রাজ্য, তাই প্রাপ্য টাকা না দিলে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে। আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী, রবিবার দুর্গাপুরেই থাকবেন তিনি, জেলা সফরে বাঁকুড়া যাবেন। আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, শিক্ষার হাল চিন্তাজনক, তাই নজর ঘোরাতেই এই প্রস্তাব বলে ব্যাখ্যা করেন রাজ্যপাল। একই সঙ্গে সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত বলে উল্লেখ করেছেন জগদীপ ধনখড়। প্রসঙ্গত, আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার, এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটার পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনার ভাবনাও রয়েছে রাজ্যের, এ বিষয়ে এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের একাংশের বিরুদ্ধে শনিবার সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রবিবার অভিষেকের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়, সরব বিজেপিও, রাজ্যপালকে জবাব ফিরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সভা থেকেই সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই মন্তব্যের বিরুদ্ধে রবিবার সরব হন রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি নিশানা করলেন অভিষেককে, বলেন সীমা পার করছেন সাংসদ। এদিকে টুইটে পাল্টা দিলেন অভিষেকও, মানুষ সব লক্ষ্য রাখছেন, তাঁরা জানেন আদতে কে সীমা অতিক্রম করছেন, কটাক্ষ অভিষেকের। নেশামুক্তি কেন্দ্রে হামলা, রান্নাঘরে ঢুকে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের চিকিৎসা করাতে আসা ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অর্জুন গুপ্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হরিদেবপুরে সেন্ট জোসেফ নেশামুক্তি কেন্দ্রে হামলার ঘটনাটি ঘটে। আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুই ব্যক্তির নাম রাজীব ডিকোস্টা ও অরূপ নস্কর। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। গাইঘাটার ঠাকুরনগর চিকনপাড়ায় ভরদুপুরে গুলি, জখম যুবকের নাম বিদ্যুৎ ব্যাপারী, তার পেটে গুলি লেগেছে, গুরুতর অবস্থায় ওই যুবককে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আধার কার্ডের অপপ্রয়োগ ঠেকাতে বিজ্ঞপ্তি জারি করেও পরে তুলে নিল কেন্দ্র, প্রথমে বিজ্ঞপ্তি জারি করে মাস্ক আধার ব্যবহারের পরামর্শ কেন্দ্রের, আধার কার্ডের ফটোকপি না দেওয়ারও পরামর্শ কেন্দ্রের। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র বলে আধার কার্ডের ফটোকপি কোনো প্রতিষ্ঠানকে দিতে হবে না, পরিবর্তে মাস্ক আধার কার্ড দিলেই হবে, যেখানে শুধুমাত্র কার্ডের শেষ 4 সংখ্যা দেখা যাবে, প্রথম 8টি সংখ্যা দেখা যাবে না। যদিও সকালে এই নির্দেশিকা জারি করলেও বিকেলে তা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। ভরা জনসভায় উস্কানিমূলক মন্তব্যের জের পিএফআই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। ঘটনার সূত্রপাত 21 মে, গত শনিবার আল্লা পূজার জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পিএফআই নেতা ইয়াহিয়া টঙ্গাল। তার বিতর্কিত মন্তব্য, বিচারপতিরা যে অন্তর্বাস পড়ে রয়েছেন তার রঙও গেরুয়া, তাই তাঁরা সহজে উত্তেজিত হয়ে যান। ভিডিওটি ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে। এরপর ওই জনসভা থেকে 18 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার সেই ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেরল হাইকোর্ট।
সেপ্টেম্বরের মধ্যে দেশে ব্যাপক কয়লা ঘাটতির আশঙ্কা, বড়সড় বিদ্যুৎ সংকটের মুখে পড়তে চলেছে দেশ। বিদ্যুৎ মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে কয়লা সরবরাহের তুলনায় চাহিদা বেড়েছে 15% বেশি, ফলে 4,25,00,000 টন কয়লার যোগানের ঘাটতি হওয়ার আশঙ্কা দেশে। এই পরিস্থিতিতে 7 বছর পর কয়লা আমদানি করতে চলেছে কোল ইন্ডিয়া। 2015 পর পৃথিবীর সর্ববৃহৎ কয়লা উত্তোলনকারী সংস্থা কোল ইন্ডিয়া কয়লা আমদানি করতে চলেছে। পণ দিতে না পারায় শ্বশুরবাড়িতে শারীরিক মানসিক নির্যাতন, 2 সন্তানসহ আত্মহত্যার চেষ্টা 3 বোনের। একজনের ছেলের বয়স 4, অপর শিশুর বয়স 27 দিন, 3 বোনের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বাও। মর্মান্তিক ঘটনাটি রাজস্থানের জয়পুর জেলার দাদু এলাকায়। একই পরিবারে বিয়ে হয়েছিল 3 বোনের। মৃতের বাবার অভিযোগ, পণের টাকার জন্য বিয়ের পর থেকেই মেয়েদের উপর অকথ্য অত্যাচার চালানো হতো শ্বশুরবাড়িতে। সেখানে গেলেও দেখা করতে দেওয়া হতো না মেয়েদের। অভিনেত্রী পল্লবীর রহস্য মৃত্যুর তদন্তে আবারও হাজিরা এড়াল তাঁর বান্ধবী ঐন্দ্রিলা। পল্লবীর মৃত্যুকাণ্ডে একটি এফআইআর দায়ের করে তাঁর পরিবার। ওই এফআইআরে নাম ছিল তাঁর বান্ধবী ঐন্দ্রিলার। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় গড়ফা থানার পুলিশ, তবে অসুস্থতার কারণে থানায় যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ঐন্দ্রিলা। এর আগে আরও একবার থানায় হাজিরা দেননি পল্লবীর বান্ধবী। নেশামুক্তি কেন্দ্রে হামলা, রান্নাঘরে ঢুকে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে আসা ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অর্জুন গুপ্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হরিদেবপুরে সেন্ট জোসেফ নেশামুক্তি কেন্দ্রে হামলার ঘটনাটি ঘটে। আহত 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহত 2 ব্যক্তির নাম রাজীব ডিকোস্টা ও অরূপ নস্কর। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। অস্ত্রোপচারের নামে কিডনি পাচার, আর তাতেই মৃত্যু হল রোগীর। গুরুতর অভিযোগ উঠল বিহারের সহরসার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম দীনেশ মুখিয়া। মৃতের স্ত্রী জানিয়েছেন, কিডনি স্টোন অপারেশনের জন্য তাঁর স্বামীকে নার্সিংহোমে ভর্তি করা হয়। অপারেশনের পর অসুস্থ হয়ে পড়েন তাঁর স্বামী। মৃতের স্ত্রীর অভিযোগ, অপারেশনের সময় পুরো কিডনি বাদ দিয়ে পাচার করে দেওয়া হয়। তদন্তে পুলিশ। সিকিমে পর্যটনে গিয়ে মর্মান্তিক পরিণতি, দুর্ঘটনার কবলে গাড়ি। 500 ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে 5 পর্যটকের। মৃতেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গেছে। উত্তর সিকিমের লাচুং থেকে ফিরছিলেন পর্যটকেরা। চুংথাংয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। খাদে পড়ে যাওয়ায় 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃতদেহ উদ্ধারের জন্য সেনা নামানো হয়। অবশেষে পাওয়া গেল নেপালের নিখোঁজ বিমানটিকে। জানা গেছে মুঙ্গারের লারজুংয়ে 22 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমানটি। দুর্ঘটনায় কারোর বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে হেলিকপ্টার নামাতেও বেগ পেতে হয়। পায়ে হেঁটেই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। সকাল 9:55 পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা এয়ার সংস্থার বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 3 জন উড়ানকর্মী সহ 22 জন যাত্রী ছিলেন বিমানে, যার মধ্যে 4 জন ভারতীয়, 3 জন জাপানি নাগরিকও ছিলেন, আর বাকিরা স্থানীয়। নেপাল প্রশাসনের তরফ থেকে খোলা হয় একটি এমার্জেন্সি নাম্বার। ভারতীয় দূতাবাস যোগাযোগ রেখে চলেছে যাত্রীদের পরিবারের সঙ্গে। আগামী দিনে আরও বাড়বে মাঙ্কিপক্সের সংক্রমণ। দ্রুত হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই সংক্রমিত 219টি দেশ। সমকামী পুরুষদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি, সম্প্রতি এক সমীক্ষায় মিলেছে এমনই তথ্য। উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংক্রমণ রোধে সব দেশকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন সময় একটা বিরতির, আর বিরতির পর থাকছে ফিল্ম। বিরতির পর এবার নজর রাখবো পরের 15টি খবরে। প্রকাশ্যে গুলি করে খুন করা হল পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু মুসেওয়ালাকে। ঘটনায় গুরুতর জখম আরও 2। মৃত কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা নামেই পরিচিত ছিলেন। রবিবার পাঞ্জাবের মানসা জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মোট 30 রাউন্ড গুলি চলে। গুলি চালানোর পিছনে কোনোরকম রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে কিনা তা নিয়েই উঠেছে প্রশ্ন। 24 ঘন্টা আগেই পাঞ্জাব সরকার 424 জন VIP নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। আপ প্রার্থী বিজয় সিংলার কাছে প্রায় 63,000 ভোটে পরাজিত হন। আম আদমি পার্টির ভোটারদের তিনি বিশ্বাসঘাতক বলে দাবি করেছিলেন নিজের গানে। তাই হত্যার পরে প্রশ্ন উঠেছে, এটি কি রাজনৈতিক কারণে হত্যা?
যত কাণ্ড যেন যোগীর রাজত্বে। কলেজের এক কোণে নামাজ পাঠেও আপত্তি, অধ্যাপকের নামাজের ভিডিও তুলে অভিযোগ দায়ের, ব্যবস্থা নেওয়ার পথে কলেজ কর্তৃপক্ষ। প্রশ্নের মুখে পরধর্মে এহেন অসহনশীলতা। আলিগড়ের ভার্সেনি কলেজ চত্বরের এক নিভৃত জায়গায় গাছের নিচে নামাজ পড়ছেন কলেজের এই অধ্যাপক। কাজের ফাঁকেই সেরে নিচ্ছেন ধর্মাচরণ, কিন্তু তা নিয়ে শোরগোল পড়ে গেছে আলিগড়ে। অধ্যাপকের নামাজের ভিডিও তোলা হয়েছে, সেই ভিডিও কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে নামাজ কেন কলেজ চত্বরে। অবাক করে দিয়েছেন কলেজের অধ্যক্ষ, তিনি বলছেন ব্যবস্থা নেওয়া হবে ওই অধ্যাপকের বিরুদ্ধে। কলেজ চত্বরে নামাজের অনুমতি দেওয়া যাবে না, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান। উত্তরপ্রদেশে মহিলা কর্মীদের রাতের ডিউটি আর বাধ্যতামূলক নয়, নয়া আইন এনেছে যোগী আদিত্যনাথ সরকার। সকাল ছটার আগে ও সন্ধ্যা সাতটার পর কোনো মহিলা কর্মীকে তাঁর লিখিত মত ছাড়া কর্মস্থানে কাজ করানো যাবে না। ওই সময়কালে কোনো মহিলা কর্মী কাজ করতে অস্বীকার করলে তাঁকে বরখাস্তও করা যাবে না। সংশ্লিষ্ট মহিলা কর্মীর মত নিয়ে কাজ করানো হলেও ওই সময়ে তাঁর যাতায়াত, খাবার ও তাঁকে দেখভালের ব্যবস্থা করতে হবে অফিস কর্তৃপক্ষকেই। সার্কুলার জারি করে নয়া নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর, পুলিশ জানিয়েছে মৃতের নাম সন্ন্যাসী মণ্ডল। বাড়ি সুন্দরবন উপকূল থানার বুধবারের বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবারের বাজার এলাকার চার বাসিন্দা খাঁড়ির কাঁকড়া ধরতে ডিঙি নৌকা নিয়ে ঝিলা পাঁচ নম্বর জঙ্গলে পৌঁছন। আচমকাই একটি বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কিছু বোঝার আগেই সন্ন্যাসীকে টেনে জঙ্গলে নিয়ে যায়। অন্যরা নৌকার লাঠি দাঁড় নিয়ে বাঘটিকে তাড়া করলে সে সন্ন্যাসীর রক্তাক্ত দেহ ফেলে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি সন্ন্যাসীকে, গ্রামে ফেরার আগেই মৃত্যু হয় তাঁর। সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে জানানো হয়েছিল বৈধ কাগজপত্র ছাড়াই সন্ন্যাসীরা বনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। 60 দিনের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, 27 জুনের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কলকাতা টিভিকে জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ থেকে ফের চালু হলো মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস। এবার থেকে সপ্তাহে 5 দিন মৈত্রী ও 2 দিন বন্ধন এক্সপ্রেস ট্রেন চলবে। করোনাকালে 2 বছর বন্ধ ছিল ভারত বাংলাদেশ ট্রেনের চাকা। 2020 সালের 18ই মার্চ দুই দেশের মধ্যে ট্রেন দুটি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি দুই পারের মানুষ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বারবার সামরিক সাহায্য করেছে পশ্চিমী দেশগুলি, এ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে মস্কো। রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে ফের পশ্চিমী দেশগুলিকে সতর্ক করা হলো। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়েছে এটি মারাত্মক পদক্ষেপ হবে। আরও বলা হয়েছে পশ্চিমী দেশের বুদ্ধিমানরা নিশ্চয়ই বুঝতে পারবেন ইউক্রেনের অস্ত্র মজুত কতখানি বিপজ্জনক বিষয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা চায় জার্মানি ফ্রান্স। জার্মান চ্যান্সেলারের অফিসের তরফে এমনই জানানো হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ এবং জার্মান চ্যান্সেলার ওলফ সোলৎস রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় 80 মিনিট ফোনে কথা বলেন। জার্মান চ্যান্সেলারের অফিসের তরফে জানানো হয়েছে দুই রাষ্ট্রপ্রধান রুশ প্রেসিডেন্টকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ধ্বংসলীলার মাঝেই উদযাপন, ইউক্রেনের রাজধানী কিভে উদযাপিত হল প্রতিষ্ঠাবার্ষিকী। রুশ বাহিনীর সামরিক অভিযানে পর্যদস্ত রাজধানী, তবুও শেষ হয়ে যায়নি শহরবাসীর আবেগ। প্রিয় শহরকে ঘিরে ভালোবাসা কোনোদিনই কম হবে না তাদের, তাই যুদ্ধবিমান, সেনার ভারী বুটের আওয়াজের মধ্যেই প্রাচীন শহর কিভের 1540তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন শহরবাসী। যুদ্ধ শেষে ফের নতুন করে সেজে উঠবে শহর, আশায় কিভবাসী। নাইজেরিয়ার গির্জায় দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 31 জন, গুরুতর জখম বহু। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের পোর্ট হারকোর্ট শহরের ঘটনা। জানা গিয়েছে এদিন ভোরে গির্জায় খাবার এবং উপহার বিলির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। প্রচুর মানুষ জড়ো হয়েছিল গির্জায়। ভিড়ের চাপে গির্জার দরজা ভেঙে পদদলিত হয়ে মৃত্যু হয় বহু মানুষের। পিছিয়ে থেকেও এশিয়া কাপ হকির গুরুত্বপূর্ণ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে 3-3 গোলে ড্র করল ভারত। এশিয়া কাপ হকিতে ফাইনালের দিকে এগিয়ে গেল ভারত। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার বিরুদ্ধে 2-1 পিছিয়ে থাকে বীরেন্দ্র লাকরারা। ম্যাচের শেষ কোয়ার্টারে নাটকীয় পট পরিবর্তন, 54 মিনিটে ভারতের হয়ে পরপর 2টি গোল করেন নীলম সঞ্জীব। 3-2 গোলে এগিয়ে থাকে ভারতীয় হকি দল। 1 মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত 3-3 গোলে ম্যাচটি শেষ হয়। ম্যাচ ড্র হওয়ায় এশিয়া কাপ ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় হকি দল।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই নির্বাচিত কমিটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স কমিটির অন্যতম সদস্য এস ওয়াই কুরেশি। এবং 15 জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব রিপোর্ট সর্বোচ্চ আদালতে জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মেয়াদ শেষের পরেও ফেডারেশনের সভাপতি পদে দায়িত্ব থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশে সরতে হয়েছে প্রফুল প্যাটেল সহ কমিটির অন্যান্য সদস্যদের এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 100 কোটির সাফল্যের পর এবার 1000 কোটির দৌড়ে ভুলভুলাইয়া 2। শনিবারে 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে কার্তিক আরিয়ান অভিনীত এই নতুন হরর কমেডি ফিল্ম। মুক্তির 10 দিনের মধ্যেই ভুলভুলাইয়া 2 এর বক্স অফিস কালেকশন 110 কোটি ছুঁই ছুঁই। আর ছবির দুর্দান্ত সাফল্যই যেন ধরা পড়ল কার্তিকের হাসিতে। 100 কোটির সুখবর জানিয়ে হাসি মুখে সোশ্যাল সাইটে ধরা দিলেন ভুলভুলাইয়া 2 এর রূহ বাবা ওরফে কার্তিক আরিয়ান। ক্যাপশনে অভিনেতা লিখলেন, এটা 100 কোটির হাসি। শনিবারই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কার্তিক আরিয়ান। তার রেশ এখনও মিলিয়ে যায়নি শহর থেকে। এখনও সোশ্যাল সাইটে চোখ রাখলেই নজরে আসছে কলকাতায় হলুদ ট্যাক্সির রুফটপে উঠে দিব্যি ভক্তদের জন্য পোজ দিচ্ছেন বলিপাড়ার আগামী সুপারস্টার। ভুলভুলাইয়া 2 এর দাপটে রীতিমতো ধরাশায় কঙ্গনার ধাকার। এমনকি টম ক্রুজের নতুন ছবি টপ গান ম্যাভেরিকও ভালো ব্যবসা করছে না ভারতে। আগামী বেশ কিছুদিন যে বক্স অফিসে একাই দাপট দেখাবে ভুলভুলাইয়া 2 তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খুব শীঘ্রই রানীগঞ্জে আসছেন বলিপাড়ার খিলারে কুমার। না, নতুন ছবি পৃথ্বীরাজের প্রমোশনে আসছেন না, অক্ষয় আসছেন তার নতুন ছবি শুটিংয়ে। 1989 সালে রানীগঞ্জে কয়লা খনির নিচে আটকে পড়েছিলেন 64 জন শ্রমিক। প্রাণের ঝুঁকি নিয়ে তাদের প্রাণে বাঁচিয়েছিলেন চিফ মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল, যিনি কয়লা খনির ক্যাপসুলের বোর হোলে নেমে গিয়েছিলেন এবং আটকে পড়া খনি শ্রমিকদের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। সকলের প্রাণ রক্ষা করতে সময় লেগেছিল 6 ঘন্টারও বেশি। রুদ্ধশ্বাস সেই সত্য ঘটনাকে এবার ছবির পর্দায় তুলে ধরতে চলেছেন অক্ষয় কুমার। 2017 সালে এই ঘটনা নিয়ে ছবি তৈরির স্বত্ব কিনেছিলেন সুপারস্টার। শোনা যাচ্ছে অক্ষয় ছবির নাম রেখেছেন ক্যাপসুল গিল। কেশরীর পর এই নতুন ছবিতেও অক্ষয়ের সঙ্গে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। পরিচালনার দায়িত্বে থাকছেন খিলাড়ির রুস্তম ছবির পরিচালক টিনু সুরেশ দেশাই। ছবির প্রযোজনা করছেন অক্ষয়ের বেল বটম, মিশন সেন্ড্রেলা এবং বড়ে মিয়া ছোটে মিয়ার প্রযোজক বাসু ভগনানী। খবর রয়েছে খুব শীঘ্রই ক্যাপসুল গিল ছবির শুটিং শুরু করে দেবেন সুপারস্টার। মুম্বাইয়ের স্টুডিওর পাশাপাশি রানীগঞ্জে কয়লা খনির রিয়েল লোকেশনেও ছবির শুটিং করবেন খিলারি কুমার। সময় আরও একটা বিরতির, বিরতির পর থাকছে ফিল্ম। বিরতির পর এবার নজর রাখবো পরের 5টি খবরে। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের বলি ডেবিউ নিয়ে জল্পনা দীর্ঘদিনের। দিদি সারা আলী খানের বলিউড অভিষেক হয়েছে অনেকদিন হলো। ইতিমধ্যেই বলিপাড়ায় প্রতিষ্ঠিত নায়িকা তিনি, এবার পালা ইব্রাহিমের। বলিপাড়া সূত্রে জোর খবর, করণ জোহরের হাত ধরেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম। গত বছর বক্স অফিসে দারুণ সাফল্য এনে দিয়েছিল মালায়ালাম ছবি হৃদয়ম, যাতে মুখ্য চরিত্রে নজর কেড়েছিলেন সুপারস্টার মোহনলালের ছেলে প্রণব মোহনলাল। জানা যাচ্ছে হৃদয়মের হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন কেজো, আর সেই ছবিতেই কাজ করেই বলিউডে ডেবিউ করবেন ইব্রাহিম আলী খান। সূত্রের খবর, সাইফ পুত্রের জন্য এই রকমই একটি ছবির জন্য অপেক্ষা করছিলেন করণ জোহর। রকি অউর রানী কি প্রেম কাহানি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম, এবার পালা অভিনয় জগতে আত্মপ্রকাশ করার। আর হৃদয়মের হিন্দির রিমেক যে চরিত্রটি ইব্রাহিমের জন্য তিনি ভেবেছেন তা একেবারেই পারফেক্ট। ইব্রাহিমের বলি ডেবিউ নিয়ে নতুন কি খবর প্রকাশে আসে সেই দিকেই নজর থাকবে আমাদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে উঠে যাচ্ছে বায়োবাবল ব্যবস্থা, ফলে দুদলের ক্রিকেটারদের থাকতে হবে না বায়োবাবলের মধ্যে। 2019 বিশ্বজুড়ে কোভিডের কারণে ক্রিকেট ম্যাচ শুরু হতেই বায়োবাবলের কড়া নিয়মের মধ্যে থাকতে হতো ক্রিকেটারদের। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রত্যেক ম্যাচে নামার আগে কোভিড পরীক্ষা করেই নামতে হবে ম্যাচে। বোর্ডের এই সিদ্ধান্তে খুশি ক্রিকেটাররা। প্রসঙ্গত, আগামী 9 জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। মোতেরায় আইপিএল এর সমাপ্তি অনুষ্ঠানে মেতে উঠল 1,20,000 দর্শক।
বসেছিল নক্ষত্রের মেলা। বিসিসিআই এর শীর্ষকর্তা, বলিউড তারকা, ভারতের প্রাক্তন অধিনায়করা বাদ ছিলেন না কেউই। প্রথমে রণবীর সিং এর পারফরমেন্স, তারপরই এ আর রহমানের গানে গলা মেলালেন রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটান্স এর ক্রিকেটাররা। মোতেরায় ফিরে এলো আইপিএল এর সেই অতীতের চেনা চিত্র। অবশেষে জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল জ্যাকির। অভিনেত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে, যার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কারণে জ্যাকলিনকে বিদেশ যেতে বারণ করেছিল ইডি। গত বছর সালমানের দাবং ট্যুরেও হাজির থাকতে পারেননি কেকের নায়িকা। যদিও কিছুদিন আগেই আইফা সহ বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আদালতের কাছে বিশেষ ভ্রমণের অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। শেষ পর্যন্ত শনিবার এই ইস্যুতে বিতর্কিত অভিনেত্রীর পক্ষেই রায় দিয়েছে দিল্লি কোর্ট। 31 মে থেকে 6 জুন পর্যন্ত জ্যাকলিনকে আবুধাবি ভ্রমণের অনুমতি দিয়েছে আদালত, যদিও তার জন্য নায়িকাকে জামিন বাবদ 50 লক্ষ টাকা জমা রাখতে হবে। পাশাপাশি জ্যাকলিনের আবুধাবির ঠিকানা, যোগাযোগের জন্য ফোন নম্বর সহ একাধিক তথ্য ইডিকে প্রদান করারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী 2 জুন থেকে আবুধাবির রিয়াশ আইল্যান্ডে শুরু হচ্ছে আইফার বাৎসরিক অনুষ্ঠান, চলবে 4 জুন পর্যন্ত। অনুষ্ঠানে হাজির থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, শাহিদ কাপুরদের পাশাপাশি আইফার মঞ্চে পারফর্ম করবেন অভিনেত্রী। এবার কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন সন্তোষ ট্রফি বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। লাল হলুদ সূত্রে খবর, রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে ক্লাব কর্তাদের। জুন মাসের মাঝামাঝি নাগাদ শুরু হতে পারে ঘরোয়া লিগ। সন্তোষ ট্রফি বাংলা দলের কয়েকজন ফুটবলারকে এবার ঘরোয়া লিগে লাল হলুদ দলে দেখা যেতে পারে। দল গঠন চূড়ান্ত হলেই কয়েকদিনের মধ্যে দল নিয়ে প্রস্তুতি শুরু করে দেবে। 15:15 আজ এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন। Thank you.